স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে আমরা শিখব ফেসবুক ক্রিয়েটর স্টুডিও ইনসাইটস নিয়ে আমরা এখন আছি একটা ফেসবুক ক্রিয়েটর স্টুডিও ড্যাশবোর্ডে সো পাশে এখানে প্রথমে দেখবেন ইনসাইটস নামে একটা অংশ এই ইনসাইটসাই যখন ক্লিক করবেন এখানে প্রথমে যে অংশটা সেটা হচ্ছে ওভারভিউ সো ওভারভিউতে ক্লিক করলে আমরা এর আগের ভিডিওতে যেটা দেখিয়েছি সেই হচ্ছে ওভারভিউ সেকশনে নিয়ে যাবে তারপরে যদি এখানে যখন ক্লিক করবেন এখানে হচ্ছে আপনাকে পেজ সিলেক্ট করতে হবে আপনি যদি একটা পেজ সিলেক্ট করে ওপেন দেন সো এখানে বেসিক্যালি হচ্ছে একটু আগে যেটা দেখেছিলাম সেই ওভারভিউ সেকশনটাতে মানে ফেসবুক পেজের যে ওভারভিউ সে ওভারভিউ অংশটাতে নিয়ে যাবে সো আমরা একটু ব্যাক করি যে ক্রিয়েটর স্টুডিওর ওভারভিউতে সো ক্রিয়েটর স্টুডিওর ওভারভিউতে প্রথমে যেটা দেখবেন হচ্ছে ভিডিও স্টোরি এবং ইনস্ট্যান্ট আর্টিকেল এই তিনটার হচ্ছে পারফরমেন্স এখান থেকে দেখা যায় সো এখানে যদি হচ্ছে আপনি ভিডিওতে ক্লিক করেন বা ভিডিওতে যদি থাকেন দেখবেন এখানে এটা তিয়াত্তর হাজার পয়েন্ট থ্রি কে মিনিট ভিউ হয়েছে অক্টোবর এক তারিখ থেকে নভেম্বর এক তারিখ পর্যন্ত এখান থেকে আপনি বিভিন্ন কিছু হচ্ছে যে এখান থেকে এখানে টাইম লাইনটা দিতে পারবেন এটা কি এই কোয়ার্টারে দেখতে যাচ্ছেন নাকি এই মান্থে দেখতে যাচ্ছেন নাকি এটা কাস্টম দেখতে যাচ্ছেন বা লাস্ট ফরটিন ডেজে দেখতে যাচ্ছেন এরকম হচ্ছে বিভিন্ন কিছু দেখতে পারবেন সো আমরা যদি এখানে যদি একটা কাস্টম সিলেক্ট করি এবং এখান থেকে যদি এটা তারিখ সিলেক্ট করি লাইক অগাস্টের এক তারিখ থেকে সিলেক্ট করি এখানে অক্টোবর একত্রিশ তারিখ পর্যন্ত এই তিন মাসের ডাটা যদি আমরা দেখতে চাই সো এখানে দেখেন এই তিন মাসে আমাদের পেজে যে টু পয়েন্ট ওয়ান মিলিয়ন হচ্ছে মিনিট ভিউ হয়েছে এবং এটা চারশো চৌত্রিশ পয়েন্ট ওয়ানকে ওয়ান মিনিট ভিডিও ভিউ হয়েছে ওয়ান পয়েন্ট নাইন মিলিয়ন থ্রি সেকেন্ড ভিডিও ভিউ হয়েছে তো এখানে হচ্ছে কোশ্চেনটা যদি আসে যে ওয়ান থ্রি সেকেন্ড ভিডিও ভিউটা বেসিক্যালি কীভাবে মেজার করে আমরা নর্মালি ফেসবুক ফিডে হচ্ছে অটো প্লে হচ্ছে হয়ে যায় বেশিরভাগ আমাদের ফিডে ভিডিওগুলো সো যদি কেউ ভিডিও তিন সেকেন্ড পর্যন্ত হচ্ছে যায় সেটাকে হচ্ছে একটা কাউন্ট হিসেবে হচ্ছে ফেসবুক হচ্ছে এখানে গণ্য করে সো তিন সেকেন্ড ভিডিও ভিউ কত হয়েছে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন মিলিয়ন এবং হচ্ছে চারশো চৌত্রিশ পয়েন্ট ওয়ানকে ওয়ান মিনিট ভিডিও ভিউ হয়েছে অর্থাৎ আমাদের যে টোটাল যে ভিডিও লেন সেটা অন এভারেজে ওয়ান মিনিট ভিডিও হচ্ছে চারশো চৌত্রিশ পয়েন্ট ওয়ানকে হয়েছে এটা ও লাস্ট তিন মান্থসে এবং হচ্ছে এখানে 2.1 মিলিয়ন মিনিট ভিউ হয়েছে সো এখান থেকে বিভিন্ন হচ্ছে মেজারমেন্ট পাওয়া যায় এবং হচ্ছে এখানে এনগেজমেন্ট কত হয়েছে সো এনগেজমেন্ট হচ্ছে আমরা তো বলেছি এখানে মাউস ওভারগুলো দেখতে পারবেন যে আমাদের ভিডিওগুলোতে কত রিয়াকশন এসেছে কমেন্ট এসেছে এবং শেয়ার করেছে এটা টোটাল নাম্বারটা হচ্ছে এখানে দেখায় সো এখানে প্রায় এক লাখ পঁচিশ হাজারের মতো এখানে রিয়াকশান কমেন্ট এবং শেয়ার হয়েছে এবং নেট ফলোয়ার অর্থাৎ এই ভিডিও থেকে কতজন নেট ফলোয়ার বেড়েছে যেমন চব্বিশ হাজার ফলোয়ার বেড়েছে শুধুমাত্র ভিডিওগুলো দেখে সো এই ফলোয়ারটাও এখান থেকে হচ্ছে দেখা যায় এবং এখানে একই রকম করে এই যে টু মিলিয়ন যে যে ভিউটা সেটার এখানে হচ্ছে কোন দিন কত সেটার হচ্ছে একটা নাম্বার এখান থেকে দেখা যায় সো এখান থেকে আপনারা বিভিন্ন রকম টাইম ফ্রেমে গিয়ে এখান থেকে হচ্ছে দেখতে পারবেন এবং এখানে অর্গ্যানিক কত এটা মানে পেট কত পোস্ট কত হয়েছে বা ক্রস পোস্ট দিয়ে কোনো কিছু হয়েছে না শেয়ার কত হয়েছে এখান থেকে ফলোয়ার কত মানে দেখেছে আমাদের নন ফলোয়ার কতজন দেখেছে ফেসবুক লাইভ থেকে কত ভিউ ভিডিও কত ভিউ সব দেখা যায় এখানে যদি আপনি যদি ক্লিক করেন এখানে ডাটাটা রুম করে দেখা যাবে আপনি যদি এখানে ক্লিক করেন এটা হচ্ছে এখানে এখানে টগল ধরে যাবে তো এখান থেকে বেসিক্যালি হচ্ছে বিভিন্ন ইনফরমেশান পাবেন একই সাথে হচ্ছে এই যে এই পিরিয়ডটাতে কোনটা কোনটা আমাদের টপ ভিউ টপ ভিডিও সেগুলো হচ্ছে এখান থেকে হচ্ছে দেখা যায় এবং টপ এখানে যে মিনিট ভিউ কত হয়েছে এক মিনিট ভিডিও কত তিন সেকেন্ড ভিউ কত এংগেজমেন্ট কত হয়েছে এখানে বিভিন্ন ডাটাগুলো দেখা যায় এটা হচ্ছে বেসিক্যালি ভিডিওর পারফরমেন্স এরপর যদি লয়ালটিতে আসেন তো লয়ালটিতে আসলে দেখা যাবে এখানে ফলোয়ার কত বেড়েছে আমাদের ভিডিওগুলো দেখে রিটার্নিং ভিউয়ার কত কমপ্লিট ভিডিও কত মানে ভিউ কত হয়েছে সেটা হচ্ছে দেখা যায় অর্থাৎ পুরো ভিডিওতে কতজন হচ্ছে শেষ করেছে টু মিলিয়নের মধ্যে এখানে এক লাখ বিয়াল্লিশ হাজার হচ্ছে পুরো ভিডিওটা শেষ করেছে সেখান থেকে বিভিন্ন হচ্ছে ডাটা দেখা যায় এবং হচ্ছে কত ফলোয়ার হয়েছে আনফলো কতজন করেছে এগুলো সবগুলো দেখা যাচ্ছে রিটার্নিং ভিউয়ার হচ্ছে কোন ভিডিওর জন্য কতজন সেটা হচ্ছে দেখা যায় এরপর হচ্ছে এনগেজ ফলোয়ার কতজন হচ্ছে এগুলো বিভিন্ন ডাটাগুলো এখানে দেখতে পারবেন যে আপনাদের ভিডিওগুলো কীরকম পারফরমেন্স হচ্ছে করছে এবং যেগুলো রিটার্নিং ভিউয়ার তো যেটার বেশি করে লয়াল্টি রিটার্নিং ভিউয়ার হচ্ছে কোনটাতে রিটার্নিং ভিউয়ার কতজন বা একই ভিডিও কয়বার একই জন কয়বার দেখেছে ডাবল কয়েকজন দেখেছে এরকম হচ্ছে এখান থেকে দেখতে পারবেন তো একই রকম করে এখানে অডিয়েন্সের ডাটাও দেখা যায় তো অডিয়েন্স বেসিক্যালি হচ্ছে এইজ এবং জেন্ডার অনুযায়ী এবং হচ্ছে এখান থেকে এজ অনুযায়ী ভাগ করতে পারেন এটা জেন্ডার অনুযায়ী ভাগ করতে পারেন এবং হচ্ছে এখানে কোন কান্ট্রি থেকে কতজন সেটা কোন ল্যাঙ্গুয়েজ থেকে কতজন তারা কোন কোন ইন্টারেস্টে সেটা দেখা যায় এখান থেকে বেসিকালি হচ্ছে তারা যে পেজগুলোতে এনগেজ হয় সেই পেজগুলো কোনগুলো সেটা দেখা যাচ্ছে এবং ওই যারা এনগেজ হচ্ছে তারা অন্য কোন কোন ভিডিও দেখছে সেগুলো দেখা যাচ্ছে এবং এখানে ব্রেকডাউনটাও আছে যে এজ এবং জেন্ডারে আমি যদি এজের ব্রেকডাউন করে আঠেরো থেকে চব্বিশের হচ্ছে কতজন ভিউয়ার বা জেন্ডার এখানে দেখা যায় মেল কতজন ফিমেল কতজন লোকেশন অনুযায়ী দেখা যায় বাংলাদেশ সৌদি আরব মালয়েশিয়া এরকম বিভিন্ন জায়গা থেকে ল্যাঙ্গুয়েজ দেখা যাচ্ছে সো এরকম বিভিন্ন রকম অডিয়েন্সের হচ্ছে আপনার এখান থেকে একটা ব্রেকডাউন পাবেন সো এটা লাস্ট সেভেন ডেজে এখানে চোদ্দ দিনের ভিউ দেখা যায় এরকম বিভিন্ন রকম ইনফরমেশান আপনি এখান থেকে পাবেন একই রকমভাবে রিটেনশন যদি হয় যে আমাদের যে ভিউগুলো হয়েছে সেগুলো কোন কোন জায়গা থেকে হয়েছে সো টু পয়েন্ট ওয়ান মিলিয়ন যে মিনিট ভিউ হয়েছে লাস্ট থ্রি মান্থে রিকমেন্ডেশন থেকে এসেছে বাষট্টি পার্সেন্ট ফলোয়াররা হচ্ছে দেখেছে বাইশ পার্সেন্ট শেয়ার থেকে কতজন দেখেছে পেইড কতজন এগুলো হচ্ছে একটা ইনফরমেশান দেখা যাবে এবং এখানে এভারেজে কতক্ষণ হচ্ছে ভিডিওটা দেখেছে সেটারও একটা পার্সেন্টেজ দেখা যায় সেখান থেকে আমরা যে দেখছি যে একত্রিশ সেকেন্ড হচ্ছে আমাদের এখানে অপটিমাম টাইম এরপর হচ্ছে ভিডিওটা হয়তো ফল করেছে সেখানে এটাও খুব মানে ইম্পর্টেন্ট একটা ম্যাট্রিক্স যে আপনার ভিডিওটা ঠিক কোন সময় এসে আর দেখছে না মোর ওভারঅল যে ভিডিওটার যে হচ্ছে অ্যাটেনশন স্প্যান সেটা কতটুকু যে আমরা এখানে যেটা বুঝছি যে দেখে যে একত্রিশ সেকেন্ড হচ্ছে এখানে অ্যাটেনশন স্প্যান সো আমাদের যদি মেইন কোনো এখানে মেসেজ দেওয়া লাগে তো একত্রিশ সেকেন্ডের মধ্যে প্রেস করলে সবচেয়ে ভালো হয় এরকম একটা নোটেশান আমরা পেলাম তো এরকম করে আপনাদের বিজনেসের বা বেস করে এটা হচ্ছে বিভিন্ন রকম করে চেঞ্জ হতে পারে একই রকম করে হচ্ছে কতক্ষণ ধরে দেখছে যেমন ওই যে ওয়ান পয়েন্ট মিলিয়ন থ্রি সেকেন্ড ভিউ এরপর হচ্ছে পনেরো সেকেন্ড ভিউ কতজন হয়েছে এক মিনিট ভিউ কত হয়েছে এরকম হচ্ছে এখান থেকে একটা গ্রাফ দেখা যায় সো এটাও বেসিক্যালি একটা ভালো ইন্ডিকেটর যে হচ্ছে কতটুকু হচ্ছে পার্সেন্টেজ হচ্ছে আপনি রিটেন করতে পারছেন সেটা এখান থেকে দেখতে পারবেন একই রকম করে এখানে প্রতিটা ভিউর জন্য হচ্ছে আলাদা আলাদা করে এখানে ইনফরমেশনগুলো দেওয়া আছে যে অডিয়েন্স রিটেনশন কতজন এক মিনিট ভিউ কত হয়েছে মিনিট ভিউ কত বা এখানে এভারেজ হচ্ছে মিনিট ভিউ কত এরকম হচ্ছে বিভিন্ন ডাটাগুলো এখান থেকে দেখতে পারবেন এরপরে এখানে যে পয়েন্টটা সেটা হচ্ছে আর্নিংস কোন ভিডিও থেকে কত আর্নিংস হয়েছে সেটা হচ্ছে এখানে দেখা যায় সেটা বিশেষ করে যদি একটু কনফিডেন্সিয়াল লেটার সেই জন্য হচ্ছে আর্নিংসটাতে ক্লিক করে দেখালাম না আপনারা যখন মনেটাইজেশনে যখন যখন আপনারা এলিজিবল হবে আপনাদের পেজ তখন হচ্ছে আর্নিংসেও বিভিন্ন রকম হচ্ছে ইনফরমেশান দেখতে পারবেন এরপরে যেটা সেটা হচ্ছে স্টোরিজ স্টোরিজের যদি পারফরমেন্স আমি যদি ক্লিক করি সো এখানে স্টোরিজের পারফরমেন্সে যে প্রিভিয়াস টোয়েন্টি এইট ডেজে কতজন হচ্ছে স্টোরি ওপেন করেছে কত এনগেজমেন্ট হয়েছে বা কতটা স্টোরি পাবলিশ হয়েছে সে ডাটাগুলো এখানে দেখা যাচ্ছে ইউনিক ওপেন কতজন সে ডাটাগুলো এখানে দেখা যাচ্ছে আর ইনস্ট্যান্ট আর্টিকেল অনেকগুলো পেজে হচ্ছে ইনস্ট্যান্ট আর্টিকেল হচ্ছে অন করা থাকে ইনস্ট্যান্ট আর্টিকেল নিয়ে আমরা আগে একটা ভিডিওতে বলেছি যে কারো যদি ইনস্ট্যান্ট আর্টিকেল অন করা থাকে এখানে কল টু অ্যাকশন এবং হচ্ছে পারফরম্যান্স হচ্ছে এখানে দেখা যায় আমাদের এখানে যেহেতু ইনস্ট্যান্ট আর্টিকেল অন করা নেই এখানে হচ্ছে ইনফরমেশনগুলো দেখাচ্ছে না কিন্তু কোনো নিউজ সাইটে যদি এখানে ইনস্ট্যান্ট আর্টিকেল অন করা থাকে এখানে বিভিন্ন রকম করে হচ্ছে এই যে জেন্ডার অনুযায়ী লোকেশান অনুযায়ী এরকম হচ্ছে বিভিন্ন কিছু দেখা যায় এরকম করে পারফরমেন্সও দেখা যায় যে ইনস্টান আর্টিকেলে যে ভিডিওগুলো বা যে ছবিগুলো বা যে আর্টিকেলগুলো হচ্ছে দেওয়া হচ্ছে সেগুলো কিরকম পারফরমেন্স করছে সেই আর্টিকেল গুলা কত পর্যন্ত স্ক্রল করছে কতক্ষণ পর্যন্ত টাইম স্পেন্ড করছে সেগুলো হচ্ছে এখানে দেখা যায় তো এগুলো বেসিক্যালি হচ্ছে ক্রিয়েটর স্টুডিওর ইনসাইট তো এগুলো ভিডিও স্টোরি এবং ইনস্টা আর্টিকেলের ইনসাইট আর পোস্টের ইনসাইটগুলো দেখতে হলে আমরা যখন পোস্টে ক্লিক করব সেখানে প্রতিটা পোস্টের আন্ডারে হচ্ছে সেগুলো কেমন পারফর্ম করছে সেগুলো দেখায় যেমন এটা যদি একটা কন্টেন্ট হয় এখানে যদি আমরা ক্লিক করি এটা আগেও দেখিয়েছিলাম যে এখান থেকে পোস্ট ডিটেলস থেকে আসলে বিভিন্ন রকম হচ্ছে আপনি এখান থেকে দেখতে পারবেন যে পারফরমেন্স কেমন করছে কোনটাতে লাইক কমেন্ট শেয়ার কতজন রিয়েকশান কতজন হচ্ছে কতজনের কাছে রিচ হচ্ছে এরকম হচ্ছে বিভিন্ন ডাটা বা বিভিন্ন ইনফরমেশন হচ্ছে আপনি দেখতে পারবেন এগুলো বেসিক্যালি ক্রিয়েটর স্টুডিও ইনসাইট সো আমরা নেক্সট ভিডিওতে শিখবো যে কম্পিটিটিভ অ্যানালাইসিস নিয়ে তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ